He motivates everyone. Jokhoni sete ashe, aladai positive energy, positive vibe chole ashe. He's very hardworking, very sincere. Tar modhe jodi ami 1% o nite pari na, sharto. তো জিতের কাছ থেকে মানে তাকে এত কাছ থেকে দেখলে তার সাথে অভিনয় করলে মানে তার কাছ থেকে কি কি জিনিস শিখতে পারলে ও স্যারের কাছ থেকে প্রচুর কিছু শেখার আছে তো বেসিক্যালি অনেক অনেক কিছু শেখার আছে বাট তিনটে পয়েন্ট আমি বলতে পারি সেটা হচ্ছে যে অন সেট হি ইজ ভেরি মানে হি মোটিভেটস এভরিওয়ান মানে যখনই সেটে আসে ফ্লোরে আসে একটা আলাদাই পজিটিভ এনার্জি পজিটিভ ভাইব চলে আসে যেটার জন্য সবাই এনার্জেটিক ফিল করে সবার সাথে ভীষণ ভালোভাবে কথা বলে অ্যান্ড হি ইজ ওয়েল বিহেভড ভেরি হাম্বল ডাউন টু আর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হি ইজ ভেরি হার্ডওয়ার্কিং ভেরি সিনসিয়ার তো এইটুকু অল্প যদি আমি মানে এত কিছু আছে সেখানে আমি শর্টেই বললাম তার মধ্যে যদি আমি 1%ও নিতে পারি না স্বার্থ তো চেঙ্গিজের সবচেয়ে বড় ইউনিকনেস কোন জায়গাটা লেগেছে যে কাহিনীটা রীতিমতো বক্স অফিসে শুধু ফেলে দেওয়া নয় যে প্যান ইন্ডিয়াতে এই মুহূর্তে বলা হচ্ছে এটা হাইলি রেটেড অ্যান্টিসিপেটেড মুভি তো সেই যে তার একটা ক্যারিশমা না থাকলে তো এরকম হতো মানে বলা হচ্ছে 2023তে এটা হতে চলেছে মানে হয়ে গেছে তো সেই জায়গাটা দেখে তুমি তো একটা ক্যারেক্টার এই সিনেমার কোন জায়গাটা মনে হয়েছে যে ইউনিকনেস রয়েছে যেটা প্যান ইন্ডিয়ার দর্শকদেরকে রীতিমতো মানে বোল্ড আউট করে দেবে দেখো এই ছবিটার মধ্যে আমার যা ফিল হয় সেটা হচ্ছে যে এন্টারটেইনমেন্ট তো প্রচুর আছে অ্যাকশনস আছে ডেফিনেটলি বাট মানুষরা যখন মানে যখন অডিয়েন্স এই সিনেমাটা দেখবে আমার মনে হয় এই সিনেমাটা দেখতে দেখতে ওই কলকাতার যে আন্ডারওয়ার্ল্ডের ব্যাপারে ওই যেই জায়গাটা যেই জীবনটা ওখানে অ্যাকচুয়ালি হতো ওই টাইমে যখন 70s টু আর্লি 90s অব্দি যেই পিরিয়ডটা গেছে সেখানে ওই যে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন ঘটনা বা যা হোক আমার মনে হয় অডিয়েন্স উইল গো থ্রু দ্যাট মানে একটা সিনেমা দেখতে দেখতে নিজের ওয়ার্ল্ড থেকে আমি একটা অন্য ওয়ার্ল্ডে চলে যেতে পারবো সেরকম একটা সিনেমা চেঙ্গিজ মানে একটা অন্য ওয়ার্ল্ডে নিয়ে যাবে একটা পুরোপুরি আলাদা যে ওয়ার্ল্ডটা সম্বন্ধে নর্মাল মানুষের কোনো আইডিয়া নেই মানে আমারও কোনো আইডিয়া ছিল না যতক্ষণ না আমি চেঙ্গিজ স্ক্রিপ্ট পেয়েছি মানে আমি চেঙ্গিজের নাম শুনেছিলাম তার আগে বাট আমি কখনোই আমার আইডিয়া ছিল না যে আন্ডারওয়ার্ল্ডে কী হয় সো এই যে দুনিয়াটা ইট ইজ ভেরি ডিফারেন্ট এটা উইল অ্যাট্রাক্ট পিপল তো প্যান ইন্ডিয়াতে দাঁড়িয়ে মুম্বাইয়ে তোমার প্রমোশনে গেছো মুম্বাই বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছো সেখানটা দাঁড়িয়ে প্যান ইন্ডিয়া মানে একটা পুরো মানে ফ্রেমে সুস্মিতা চ্যাটার্জি এই মুহূর্তে একটা বড় নাম মানে কতটা তোমাকে প্লেজার দিয়েছে এই যে কয়েন এজগুলো দেখো আমি যেই বললাম না তিনটে জিনিস একসাথে আমার মানে মেইনস্ট্রিম কমার্শিয়াল জিত স্যারের অপোজিটে অ্যান্ড প্যান ইন্ডিয়া রিলিজ মানে এই ব্যাপারটা এখন আই এম সো সো গ্রেটফুল টু গড মানে হার্ড ওয়ার্ক অ্যান্ড অনেস্টি সত্যি চোখে পড়ে তো আমার মনে হয় যে এই প্ল্যাটফর্মটা আমি পাচ্ছি বা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে এটা আমার জন্য মানে গড হ্যাজ বিন কাইন্ড অ্যান্ড আই এম ব্লেসড মানে আমি হয়তো ডেস্টিনি সব কিছুই কিন্তু সেটার জন্য আমি অনেক স্ট্রাগল অনেক চেষ্টা করেছি অ্যান্ড ডেফিনেটলি সারা জীবনটা একটা স্ট্রাগল আমাদের এই ইন্ডাস্ট্রিতে তো ভীষণ ভালো লাগছে এই অ্যাপ্রিসিয়েশন পেতেই তো আমরা আর্টিস্ট হতে চাই ফ্যান্সরা ভালোবাসা দিচ্ছে খুব ভালো লাগছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন